কিছুক্ষণ আগে ইউটিউবের পক্ষ থেকে আমাদের মাঝে নতুন একটা আপডেট অ্যানাউন্স করে দিয়েছি। সেই আপডেটের নাম কি? সেই আপডেটের নাম হচ্ছে ব্র্যান্ড কানেক্ট। অবশ্যই ব্র্যান্ড কানেক্ট কিভাবে কাজ করে? ব্র্যান্ড কানেক্ট এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি লিঙ্ক শেয়ার করে আপনি আদার কোম্পানি থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি ব্র্যান্ড কানেক্ট প্রোডাক্ট রিভিউ করেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে 30-70% ট্যাক্স নিতে পারবেন এবং এখান থেকে একটা বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন ইউটিউবের ইনকামের পাশাপাশি। এবং আপনারা যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য ব্র্যান্ড কানেক্ট একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। সেটা কিন্তু কিছুক্ষণ আগে ইউটিউবের পক্ষ থেকে আমাদের মাঝে অ্যানাউন্স করে দিয়েছি। সেই আপডেটটা কি কিভাবে কাজ করে এবং সেই আপডেটটা যদি আপনি এজিবল ইউটিউব হতে চান তাহলে আপনাকে কি কি শর্তগুলো মানতে হবে সেই শর্তগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনি ব্র্যান্ড কানেক্ট প্রোডাক্ট আপনার মনিটাইজ সেকশনে অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে প্রথম কাজগুলো করতে হবে, আপনার টিজ মাইন্ড যে ভিডিও আছে সেগুলো থাকতে পারবে না, মানে 18 বছরের উপরে সবার চ্যানেল হতে হবে। আপনি যদি বাচ্চাদের ভিডিও করেন তাদের ক্ষেত্রে হবে না, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যে সমস্যাটা সেটা হচ্ছে অবশ্যই আপনার চ্যানেলে ওয়াইপিপি থাকতে হবে, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম থাকতে হবে। তৃতীয়ত যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই জিরো অ্যাক্টিভ কমেন্ট্রি গাইডলাইন থাকতে হবে, মানে কমেন্ট্রি গাইডলাইন থাকলে হবে না, ক্লিয়ার কিন্তু বলা আছে। তাহলে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কান্ট্রি এজিবিলিটি হতে হবে। কান্ট্রি এজিবিলিটি কিভাবে দেখবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে ক্লিক করে আপনি দেখে আসতে পারেন যে আসলে আপনার চ্যানেলটা কান্ট্রি এজিবিলিটির মধ্যে পড়ে কিনা এবং ব্র্যান্ড কানেক্ট কান্ট্রি এজিবিলিটির মধ্যে পড়ে কিনা। তো অবশ্যই আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারবেন এবং সেই ব্র্যান্ড কানেক্টটা কিভাবে আপনি আপনার চ্যানেলের সাথে যুক্ত করবেন এবং সেখান থেকে আপনি প্রোডাক্ট সেল করবেন সেটা অনেকেই কনফিউজ হয়ে যাবে কিভাবে করবেন। অবশ্যই যদি আপনি কান্ট্রি এজিবিলিটি হয়ে থাকেন তাহলে কিভাবে করবেন সেটা আমি এখন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিব। তো চলুন চলুন মোবাইল স্ক্রিন লেটস গো। আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন মোবাইল স্ক্রিন থেকে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে মনিটাইজ সেকশনটা সেটা কিন্তু ওপেন করে রেখেছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মনিটাইজেশন অপশন আছে। তারপর যদি আমরা মনিটাইজেশন অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে একটা অপশন আছে ব্র্যান্ড কানেক্ট। তো অবশ্যই কিন্তু ইউটিউবের নতুন একটা ফিউচার, সেই ফিউচারটা দ্বারা কিন্তু আমি বলেছিলাম আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন। কীভাবে এক্সট্রা ইনকাম করবেন সেটা কিন্তু সকলের প্রশ্ন ছিল। তো কীভাবে করবেন সেটার জন্য আমরা যেই ব্র্যান্ড কানেক্টের অপশন আছে সেইখানে ক্লিক করে দেবো। তো আমরা ব্র্যান্ড কানেক্ট ক্লিক করে দিচ্ছি। যখনই আমরা ব্র্যান্ড কানেক্ট ক্লিক করে দিবে আপনার সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এই ইন্টারফেস দ্বারা আপনারা কীভাবে কাজ করবেন অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশন আছে একটা মিডিয়া কিক। তো অবশ্যই এই মূল কাজটাই কিন্তু মিডিয়া কিক থেকে। তো অবশ্যই আপনি ওয়েবসাইট থেকে লিঙ্ক এনে আপনি আপনার ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করতেছেন সেটা দেখে কেউ প্রোডাক্ট বাই করতেছে, তারপর কী হচ্ছে এখানে আপনাকে রিভিনিউ দিচ্ছে। অবশ্যই সেই রিভিনিউ কিন্তু আপনি 1-2 টাকা না, আপনি 70% পেয়ে যাচ্ছেন সেই রিভিনিউটা। তারপর যদি আমরা এটার সম্বন্ধে আরও মূল টপিক জানতে চাই বা অ্যানালিটিক্স জানতে চাই তাহলে দেখতে পাচ্ছেন একটা ভিউ নামের একটা অপশন আছে, ভিউ মিডিয়া কিক, এটাতে আমরা ক্লিক করে দেব। তো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে যখন আমরা ক্লিক করে দিবো আমরা সামনে আরো একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটাতে ক্লিক করে দিলাম। যখন আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সামনে আর একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই ইন্টারফেসের কাজগুলো কি কি? তো অবশ্যই যদি আমরা এখানে উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে আছে মিডিয়া কিট। তো মিডিয়া কিট নামের একটা অপশন এখানে দেওয়া আছে। তারপর যদি আমরা নিচে একটু দেখতে পাই তাহলে দেখতে পাবো যে কিপ রিয়েল টাইমস আওয়ার বা সাবস্ক্রাইবার লিস্ট এগুলো শো করছে। তারপর কি চ্যানেল স্ট্যাটাস, আপনার চ্যানেলে যে স্ট্যাটাসগুলো কতগুলো ভিউ আসছে, কত ওয়াচ টাইম আসছে, কত সাবস্ক্রাইবার আছে, কত আর্নিং হচ্ছে, সবগুলো এখানে শো করতেছে। তারপর যদি আমরা একটু নিচে স্ক্রল করি তাহলে আরও কিন্তু অনেক ইনফরমেশন দেখতে পাবো। তো আমরা যদি নিচে একটু স্ক্রল করে দেখাচ্ছি আপনাদেরকে, তো আমি এখানে নিচে স্ক্রল করে দিচ্ছি। তো আমরা যখন নিচে স্ক্রল করে দেবো দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু আরও নতুন নতুন সেকশন চলে আসছে। তো আমরা যদি চাই আমাদের চ্যানেলটাকে এডিট করব, তো এডিট করলে কীভাবে করবেন বা আপনার অ্যাবাউট সেকশন এডিট করবেন? এডিট করার জন্য তিনটা আইকনে ক্লিক করবেন, তারপর এডিট অপশনে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে অ্যাবাউট ডিসক্রিপশনটা চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলে আপনি এগুলোকে রিমুভ করে আপনি চাইলে নতুন করে এডিট করতে পারেন ভেরি ইজি ওয়েতে, এবং সেটা থেকে আরও যদি এক্সট্রা লিঙ্ক অ্যাড করতে চান সেই লিঙ্কগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তারপর সেকশন হচ্ছে আমাদের নতুন সেকশন। তো আমরা যদি এখান থেকে দেখতে পাচ্ছেন কি স্ট্যাটাস এগুলো দেখতে পারবেন। তারপর যদি ফিউচার ভিডিও একটা অপশন আছে, যেটা ফিউচার ভিডিও নামের এটা ফিউচার ভিডিও, আরেকটা আছে আপনার যে সার্চ ইঞ্জিনে আছে আপনি কীভাবে ভিউ আসতেছে, ফেল মেল কতজন দেখতেছে সেগুলো, তারপর হচ্ছে এজ কত বয়সের লোকের দেখতেছে, তারপর হচ্ছে এখানে আপনার কতগুলো ভিউ আসছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিটিক মানে কোন কোন কান্ট্রি থেকে আপনার ভিউ বেশি আসছে সেগুলো এখানে শো করতেছি। তারপর যদি আমরা একটু নিচে দেখি তাহলে অডিয়েন্স ইন্টারেস্টন, তো আপনার কোন কোন ভিডিওগুলো কোন কোন অডিয়েন্সরা ইন্টারেস্ট করতেছে সেটার উপর ভিডিও করে আমরা ভিডিও আপলোড করলে কিন্তু আমাদের প্রোডাক্টও ভালো সেল হবে এবং আমাদের ইনক্রিজটাও বৃদ্ধি পাবে, ঠিক আছে? তো যদি আমরা আরও একটু নিচে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা আরও
ভালো ভালো ইনফরমেশন দেখতে পাবো। আমরা চাইলে যদি আমরা ফিউচার ভিডিও চেঞ্জ করতে চাই তাহলে তিনটা ডটে ক্লিক করে দেবো, তিনটা ডটে ক্লিক করার পর এডিটে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ফিউচার ভিডিও চেঞ্জের জন্য সবগুলো ফিউচার ভিডিও অ্যাড আছে। তো আমরা চাইলে অন্য একটা ভিডিও লাগিয়ে কিন্তু আমাদের চেঞ্জ করতে পারবো, আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, না চাইলে চেঞ্জ করার দরকার নেই, অবশ্যই আপনাদের ইচ্ছা। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা যদি আর নিচে স্ক্রল করি তাহলে অনেকগুলো ইনফরমেশন দেখতে পাবো, শপিং মল আপনার যার আর্নিং হচ্ছে সেই আর্নিংটা কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন, বা আপনি কতটুকু শপিং করেছেন, কত পার্সেন্ট শপিং হচ্ছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো ওই শোগুলোর মাধ্যমে কিন্তু আপনি অনেকটা উপকৃত হবেন এবং আপনারা অনেকটা ক্লিয়ারলি জানতে পারবেন যে আসলে এটা দ্বারা আপনারা কীভাবে আপনাদের আর্নিং বৃদ্ধি করতে পারবেন এবং এক্সট্রা আর্নিং করতে পারবেন এবং আপনার চ্যানেলকে আরও গ্রো করতে পারবেন। এটা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হেল্প করবে। কিন্তু দুঃখের বিষয় যে শুধুমাত্র একটাই বিষয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এটা এখনও বর্তমানে সাপোর্ট করে না, শুধুমাত্র ইউনাইটেড স্টেটের ভিতরে যারা আছে তাদের জন্য এটা উন্মুক্তকর হয়েছে। তো আশা করি শীঘ্রই এটা আমাদের অল অ্যারাউন্ডের মধ্যে এটা প্রবেশ করবে, সেটাও আমরা আশা করি উপভোগ করতে পারবো এবং আমাদের এক্সট্রা ইনকাম বাড়াতে পারবো এবং আমাদের চ্যানেলকে গ্রো করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।